টুয়েলভ ফেল আসলে ফালতু একটা মুভি। কিছুদিন ধরেই টুয়েলভ ফেল মুভিটা নিয়ে ফেসবুকে এইটা ওইটা দেখতেছিলাম, তো এক বন্ধুরে জিজ্ঞেস করলাম যে বন্ধু মুভিটা কেমন আর মুভির কাহিনীটাই বা কি। বন্ধু বলল যে খুব ভালো একটা মুভি, ফ্যামিলির সাথে একসাথে বইসা দেখার মতো মুভি। আর মুভির কাহিনী হচ্ছে একটা ছেলে ক্লাস টুয়েলভে ফেল করে কিন্তু ওর বাবা মা ওরে কিছুই বলে না। তো আমি বন্ধুরে থামায় দিয়া বললাম যে বন্ধু থাক আর কিছু বলিস না, নয়তো স্পয়লার হয়ে যাবে। এটা ভইলা আমি নিজেই মুভিটা দেখতে বসছি। তো আমি ভাবছিলাম যে মুভির গল্পটা হয়তো যে বাচ্চাদের পড়ার লেখা নিয়ে খুব বেশি প্রেশার দিতে হয় না এমন কিছু হবে। এটা ভাইবা আম্মুরে ডাক দিয়া একসাথে মুভিটা দেখতে বসছি দুইজনে, যে আম্মুরও তো দেখা উচিত যে ছোটবেলায় আমাদের পড়ালেখা নিয়ে এত প্রেশার দিছে, এটা আম্মু ঠিক করে নাই। এটা ভাইবা দুইজনে বইলা মুভিটা দেখতে বসছিলাম, মুভিটা শেষ হয়েছে পরে আম্মু আমারে কি মাইরটাই না মারছে, মাইরা মুইরা কয় আমাদের নাকি বেশি আরামে রাখছে এই জন্য আমরা পড়ালেখা ভালো পারি না, মায়ের মুড় দিয়া শেষমেশ বাসা থেকে বের করে দিছে, কয় প্রয়োজনে বাথরুম পরিষ্কার করবি, লাইব্রেরিতে কাজ করবি, আটার মিলে কাজ করবি, কিন্তু বিসিএস ক্যাডার না হইয়া বাসায় ফিরে আসবি না। ফালতু একটা মুভি, মুভির শুরুতেই ওয়ার্নিং দেওয়া উচিত ছিল, ডু নট ওয়াচ দিস ফিল্ম উইথ ইয়ার প্যারেন্টস।